আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিফাত। আমার পেজ ভায়োলেটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। সেকেন্ড টাইমের মতো আমি বলেই দিয়েছিলাম, কিন্তু সেকেন্ডবার আমি লাইভে আসবো। সো আমি আমার কথা রেখেছি, কালকে রাতে যখন আমি এই ড্রেসটা পরে ছবি পোস্ট করেছিলাম তখনই অনেক অনেক কোয়েরিজ আসছে। বাট আমরা কারো কোনো অর্ডার রাখি না আনটিল আনলেস লাইভ হওয়া পর্যন্ত, ঠিক আছে? তো যারা যারা জয়েন করে ফেলেছেন তারা লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আমি আমাদের ইন্ট্রোটা একটু দিয়ে ফেলি। হ্যাঁ, ইন্ট্রোটা একটু দিয়ে ফেলে, সেটা হচ্ছে ভায়োলেটাইজ টোটালি অনলাইন বেসড, আমাদের কোথাও কোনো শোরুম নাই। আপনাকে যখন অর্ডার প্লেস করতে হবে তখন অবশ্যই আমাদের পেজটা ভিজিট করে, যেখানে 2,45,000-এর বেশি আপুরা অ্যাড আছে, সেই পেজটাকে ভিজিট করে তারপরে হচ্ছে কি আমাদেরকে ইনবক্সের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারে অর্ডার প্লেস করতে হবে। হ্যাঁ, বিকজ আমরা আমাদের তো যেহেতু কোনো শোরুম নেই, আপনাকে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমেই অর্ডার প্লেস করতে হবে। আর যেটা হচ্ছে ভায়োলেটাইজ নামে অনেক ফেক ফ্রড পেজ আছে, অনেক ফেক ফ্রড অ্যাকাউন্ট আছে, আপনারা সেই অ্যাকাউন্টগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবেন। যেখানে দেখবেন 2,45,000 আপুরা আছে এবং আমার ওয়াজ লাইভ আছে, সেই পেজটাতেই শুধুমাত্র অর্ডার প্লেস করবেন, ঠিক আছে? অন্য কোনো পেজে অর্ডার প্লেস করবেন না, বিকজ ওই পেজগুলো ক্রিয়েট করা হয়েছে আপনাদেরকে পাজল করার জন্য। ওকে, আপনাদেরকে পাজেল করার জন্য, ঠিক আছে? তো আর আর হচ্ছে কি ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা বোথ ওয়েতে আমরা রেডেক্স এবং পাঠাও এর মাধ্যমে ডেলিভারি করি। বাট আউটসাইড ঢাকা যেসব এরিয়াগুলো পাঠাও এবং রেডেক্সের কাভারেজ এরিয়ার বাহিরে, সেই সব জায়গায় হচ্ছে কি আপনাকে ফুল পেমেন্ট বিকাশে করে তারপরে সুন্দরবনের মাধ্যমে প্রোডাক্টটা নিতে হবে। বিকজ সুন্দরবনে কোনো প্রোডাক্ট আমরা অন কন্ডিশনে পাঠাই না, ঠিক আছে? তো আমি আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে নেবেন, ঠিক আছে? আজকে সবার প্রথমে কমেন্ট করেছে আরোহী ইসলাম, লিখেছে হ্যালো আপি। আচ্ছা, আরোহী ইসলামকে তোমার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আহমেদ সুমি লিখেছে হ্যালো। ইলোরা আপু লিখেছে হাই। রুমি সালেহা লিখেছে বেশ লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এই ড্রেসটা আপনারা নিলে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? খুব বিউটিফুল একটা ড্রেস। মাহেরি সুলতানা আসসালামু আলাইকুম। তসলিম আফরা হাই আপি। আচ্ছা, মেঘপুরি লিখেছে হ্যালো আপি, হ্যালো লাভ। আচ্ছা, আরোহী ইসলাম লিখেছে আপু আজকে দেখাবো, অনেক কিছু দেখাবো। মালিহা ইমরোজ আনিকা লিখেছে এই ড্রেসটা কি আনস্টিচ না আপু? এগুলো ফ্রি সাইজে আছে, আপনি আপনার মতো করে নিয়ে জিনিসটাকে রিসাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি আপনার মতো করে রিসাইজ করে নিতে পারবেন। এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সুন্দর একটা ড্রেস। কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। হ্যাঁ, কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। যারা যারা জয়েন করে ফেলেছেন তারা লাইভটাকে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তারা হচ্ছে আমি দেখানো স্টার্ট করি। হ্যাঁ, আমি দেখানো স্টার্ট করি। তারা হচ্ছে গিয়ে যারা যারা জয়েন করে ফেলেছেন তারা হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, জেসমিন আক্তার আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম। ফেরজিনা রহমান লিখেছে সুইট হার্ট, হ্যালো সুইট হার্ট। আচ্ছা, আরোহী ইসলাম তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন, ফুল একটা কটনের মধ্যে নেকটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। হ্যাঁ, নেকের মধ্যে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। হ্যাঁ, অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, এই যে মেরুন কালারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর না কালারটা? এই যে দেখেন, খুব সুন্দর একটা মেরুন কালারের পার বসিয়ে সেটার উপরে খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। হ্যাঁ, জারি ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। ওকে, ড্রেসটা অসম্ভব সুন্দর, ড্রেসটা অসম্ভব অসম্ভব সুন্দর আপু। আমি একটা ড্রেস নিয়েছিলাম, এখন বডি হচ্ছে না, আমার 42 লাগবে। এখন কি ড্রেসটা চেঞ্জ করে 42 দেওয়া যাবে? আমার মনে হয় না যে ড্রেস হচ্ছে গিয়ে স্টকে আছে। ওকে, আপনি পেজে নক করেন। হ্যাঁ আপনি প্লিজ, তোমার এই মেকআপ লুকটা একদিন করে দেখাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, করে দেখাবো। আমার এই লুকটা আমার অসম্ভব ভালো লাগে, এরকম ব্রাউনিশ টোনের একটা লুক। আপু আপনারটার প্রাইস
এবং অন্য কালার হবে। হ্যাঁ আমারটা প্রাইস এবং আমারটা প্রাইসও বলে দিচ্ছি এবং অন্য কালারও হবে। আসসালামু আলাইকুম আপি, ড্রেস অ্যান্ড ইউ জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা হচ্ছে কি একদম মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা, মানে মাস্টার্ড না বাসন্তী টাইপের একটা, মানে মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালারের মধ্যে, যেটা হচ্ছে কি আপনাদের ফাল্গুনের জন্য একদম বেস্ট। হ্যাঁ ফাল্গুনের জন্য একদম 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 বেশি বেস্ট। এটা হচ্ছে কি নেকলাইনটা, নেকলাইনের মধ্যে দেখেন মেরুন কালারের সুতা দিয়ে, মেরুন কালারের একটা পাড়ের মতো করে ফুল জিনিসটা সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্স করা আছে, ঠিক আছে। এখানে দেখেন খুব সুন্দর সুন্দর, খুবই সুন্দর সুন্দর, কি বলে এটাকে, খুবই সুন্দর সুন্দর স্টোনস বসানো আছে। হ্যাঁ এবং ফুল বডিটা দেখেন, ফুল বডিটার মধ্যে যেরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সটা বসানো আছে, হ্যাঁ একদম সিকোয়েন্সটা এমব্রয়ডারি করে বসানো। সো এগুলা কোনো খুলেও যাবে না পরেও যাবে না, ঠিক আছে, কোনো খুলেও যাবে না পরেও যাবে না। এই যে দেখেন ফুল বডিটার মধ্যে একদম খুব হেভি করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, যেটা আপনাকে অনেক সুন্দর একটা গর্জিয়াস একটা লুক দিবে, ঠিক আছে, যেটা আপনাকে অনেক সুন্দর গর্জিয়াস একটা লুক দিবে, বাট ইকুয়ালি সোবার একটা লুক দিবে, ঠিক আছে। আমি এবার এটা নিচের পোর্শনটা আপনাকে দেখাই দিই। এই যে দেখেন নিচে ড্রেসের নিচেও এই যে এরকম খুব সুন্দর একটা পাড় আছে, হ্যাঁ ড্রেসের নিচেও খুব সুন্দর একটা মেরুন কালারের পাড় আছে, নেকলাইনে যেটা করা আছে মেরুন কালারের পাড়ের সাথে হচ্ছে গিয়ে শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক আছে এবং সিকোয়েন্স করা আছে, এবং এই যে জারি প্যানেল দেওয়া আছে, ঠিক আছে, খুব সুন্দর করে জারি প্যানেল দেওয়া আছে, অনেক সুন্দর। এবার আমি আপনাকে স্লিপসটা দেখাই দিই। এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে স্লিপসটা, হ্যাঁ স্লিপসের মধ্যে দুই সাইডে এরকম এমব্রয়ডারি করা আছে, জারি প্যানেল করা আছে, মাঝখানে কালচে মেরুন কালারের একটা পাড়ের মতো করে করা আছে, যেইটা ড্রেসটার বিউটিটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা আপু অন্য কালার দেখান, অন্য কালারও দেখাবো। এই সেম ড্রেসটার মধ্যে আমি আপনাদেরকে অন্য কালারও দেখাবো, ঠিক আছে, এই সেম ড্রেসটার মধ্যে আমি আপনাদেরকে অন্য কালার দেখাবো। আপু কটন কুর্তি দেখাবো আজকে, কটন কুর্তি আপু প্লিজ সাদাবাহার কটন কুর্তি রিস্টক করো, ইনশাল্লাহ আপু ট্রাই করব, ঠিক আছে, ইনশাল্লাহ আপু ট্রাই করব। এই যে আমার যত স্টক ছিল একদিনে না, ওরা তো আগের মেসেজও রাতের বেলায় আমার স্টক আউট হয়ে গেছে, মানে রাতের মেসেজ যারা দিছে তারাই অনেকে পায় নাই, তারাই অনেকে পায় নাই। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আপনাদের কাছেও অনেক 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 কৃতজ্ঞতা যে আপনারা এত সাপোর্ট করেন, ঠিক আছে। এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা, এবার এটার দোপাট্টা দাও, তাতে কি হচ্ছে মানে যাবে না, ঠিক আছে। এই হলো গিয়ে এরকম করে দিত, সো এক্স্যাক্টলি এই হলো গিয়ে দোপাট্টাটা, দোপাট্টাতে অল ওভার খুব সুন্দর একটা দোপাট্টা, ঠিক আছে, সফট কালারের কালচে মেরুন কালারের একটা খুব সুন্দর একটা দোপাট্টা, অল ওভার জিনিসটার মধ্যে ফয়েল ফয়েল ওয়ার্ক করা আছে, ঠিক আছে, অল ওভার জিনিসটার মধ্যে ফয়েল ওয়ার্ক করা আছে, গায়ের ভিতরে কাজগুলো লাগবে না, একদম লাগবে না, ঠিক আছে, একদম লাগবে না, এই যে গায়ের ভিতরে কোনো কাজ লাগবে না, ঠিক আছে, গায়ের ভিতরে কোনো কাজ লাগবে না। আচ্ছা এইটা এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা, হ্যাঁ দোপাট্টার নিচে কিন্তু এই যে এরকম খুব সুন্দর করে, এই যে এরকম খুব সুন্দর করে ট্যাসেল সেট করা আছে, এবং এই যে দেখেন খুব সুন্দর সুন্দর পার্লস বসানো আছে, হ্যাঁ ট্যাসেল সেট করা আছে, পার্লস বসানো। আপু আমি তোমার লাইভের ওয়ান আওয়ার পরে অর্ডার করেছি, পাইনি, এক্স্যাক্টলি এরকমই হয়েছে, হ্যাঁ মানে ড্রেসগুলো নিয়ে এরকমই হয়েছে, যাক মাশাল্লাহ আপনাদের হিউজ রেসপন্স ছিল, আর আমি চেষ্টা করব নেক্সট টাইম যদি পারি আমি রিস্টক করার, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ তাহমিনা খান আছে,
ঠিক আছে এই হলো গিয়ে ফুল ড্রেসটা এটা হচ্ছে গিয়ে মাস্টার্ড কালারের মধ্যে মানে বসন্তের জন্য পারফেক্ট ঠিক আছে বসন্তের জন্য এই এই ড্রেসটার কিন্তু আরো একটা কালার আছে হ্যাঁ এই ড্রেসটার আরো একটা সুন্দর একটা কালার আছে আমি সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে আমি সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি এটা প্রাইস বলে দেই সেটা হচ্ছে কি এটা প্রাইস হচ্ছে গিয়ে 1290 টাকা এটার প্রাইস হচ্ছে কি 1290 টাকা অনলি হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 1290 টাকা আর কেউ যদি এটা এটার সাথে এটা টু পিস হ্যাঁ টু পিসের প্রাইস হচ্ছে 1290 টাকা কেউ যদি এটার সাথে প্যান্ট অ্যাড করতে চান হ্যাঁ 150 টাকা বাড়বে কেউ যদি এটার সাথে 150 টাকা কত হয় একটু দেখো তো যদি প্যান্ট সহ নেন সেক্ষেত্রে এই কুর্তিটার প্রাইস পড়বে মানে থ্রি পিস নেন যদি থ্রি পিস নেন তাহলে প্রাইস পড়বে এই যে কটনের সুন্দর সেম কালারের প্যান্ট আসবে হ্যাঁ কটনের সুন্দর সেম কালারের প্যান্ট আসবে যদি আপনারা আপনাদের কাছে অপশন আছে যদি আপনারা থ্রি পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে 1440 টাকা আর যদি টু পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে 1290 টাকা জাস্ট প্যান্ট নিলে 150 টাকা অ্যাড হবে ঠিক আছে জাস্ট প্যান্ট নিলে 150 টাকা অ্যাড হবে খুব সুন্দর কটনের একটা কাপড় আছে হ্যাঁ খুবই সুন্দর কটনের একটা কাপড় আছে জাস্ট যদি প্যান্ট নেন তাহলে প্রাইস হচ্ছে 1440 টাকা আর যদি কি বলে এটাকে টু পিস নেন তাহলে প্রাইস পড়বে 1290 টাকা ঠিক আছে টু পিস নিলে প্রাইস পড়বে 1290 টাকা যেটা যার যেরকম পছন্দ হবে সে সেরকম নেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপু এগুলো ফ্রি সাইজের মধ্যে আছে হ্যাঁ এগুলোর সাইজটা ফ্রি সাইজের মধ্যে আছে কেমন কি আপু কেমন আছেন কেমন আছেন আপনি আচ্ছা অনেক রিজনেবল এক্স্যাক্টলি হ্যাঁ যদি প্যান্ট অ্যাড করেন সেক্ষেত্রে 1440 টাকা আর যদি প্যান্ট অ্যাড না করেন সেক্ষেত্রে 1290 টাকা ওকে আচ্ছা আমি এইটা এখন রেখে দিলাম আমার সেম কুর্তিটাই হচ্ছে কি আপনারা এখন পাবেন ই কালারের মধ্যে অন্য আরেকটা কালারের মধ্যে পাবেন হ্যাঁ খুব সুন্দর একটা সুইট অরেঞ্জ কালারের মধ্যে যারা হ্যাঁ মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে যে দেখেন খুব সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে নেকটা দেখেন অনেক সুন্দর একটা ফিরোজি টাইপের কালারের মধ্যে নেকটা করা আছে হ্যাঁ ওনার কাপড়টা কটনের মধ্যে ঠিক আছে ওনার কাপড়টা খুব সুন্দর একটা কটনের মধ্যে সফট একটা কটনের মধ্যে সাদাবাহারের কুর্তির লাইভ এর সাথে সাথে অর্ডার করেছি তারপরও পাইনি ইনশাল্লাহ আপু নেক্সট টাইম আমরা আরও হিউজ স্টক করব ঠিক আছে আপু আমার হোয়াইটটা নিব ইনশাল্লাহ আর কালকে পর্যন্ত ওয়েট করো কারণ আরও একটা নিব প্লিজ একসাথে সেন্ড করো এইটা তামিনা খান আপু এইটা হচ্ছে কি পেজে একটু বলে দিয়েন যে আরও একটা ড্রেস নিব সো একসাথে সেন্ড করেন বা হোয়াট এভার ইট ইজ বা কয়দিন সেন্ড রাখতে পারবে এগুলো একটু পেজে কথা বলে নিয়েন হ্যাঁ আপু এটা কি জর্জেট আমার আপনার শোরুম কোথায় না আপু এটা জর্জেট না এটা হচ্ছে কটনের মধ্যে ঠিক আছে ম্যাটেরিয়ালসটা বডি ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে কটনের মধ্যে যে দেখেন ফিরোজি কালারের সাথে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে সিকোয়েন্স করা আছে ফুল বডিটার মধ্যে যে দেখেন ফুল বডিটার মধ্যে একদম সিকোয়েন্স করা এবং আমি ব্যাক পার্টটা দেখাই দিই ব্যাক পার্টটা দেখলে আপনারা তখন বুঝতে পারবেন এগুলো আপনার বডিতে কোনো ধরনের কোনো ইরিটেশন ফিল করবে না ঠিক আছে কোনো ধরনের কোনো ইরিটেশন ফিল হবে না আপনার ওকে এই যে ফুল বডিটা অনেক হেভি করে কাজ করে এবং এটার কালারটা হচ্ছে কি একটা মিষ্টি অরেঞ্জ কালার কেন আমার ইমরান ভাই শুনে নাই না আজকে এখন তো অলরেডি 9টার উপরে বাজে আমাদের অফিস তো 7:30 থেকে 8টার মধ্যে ক্লোজ হয়ে যায় ওরা চলে গেছে অলরেডি ওরা চলে গেছে এই যে এই হলো গিয়ে ফুল ড্রেসটা হ্যাঁ ফুল ড্রেসের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা এটা ইন্ডিয়ান না হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের দেশি প্রোডাক্ট কেউ যদি আপনাদেরকে বলে থাকে যে এটা জয়পুরি বা ইন্ডিয়ান হোয়াট এভার ইট ইস তাহলে বিশ্বাস করার কোনো কারণ নাই বিকজ আমরা যেইটা যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোই সেল করি আমরা মিথ্যা কথা বলে সেল করি না ঠিক আছে আর এটা তো জয়পুরি হইলে কপি হইতো টাইম লাগতো আরও অনেক দিন আর জয়পুরি যদি তো ই হইতো তাহলে এই প্রাইসে কখনোই দিতে পারতাম না ঠিক আছে আপু আমি ইয়েলো কালারটা নিব নিয়ে ফেলেন হ্যাঁ টু পিস নেবেন না থ্রি পিস নেবেন সেটা হচ্ছে গিয়ে ঠিক করে নিয়েন কোনো সমস্যা নেই এই যে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা হচ্ছে গিয়ে ফিরোজি কালারের মধ্যে হ্যাঁ নিচের প্যানেলটাও ফিরোজি কালারের মধ্যে নেকলাইনে যে কালারটা করা আছে সেটা আপু আগানোরে নতুন কালার আসবে নতুন কালার আসছে ওয়াইন কালার আসছে হ্যাঁ ওয়াইন কালার আসছে ওয়াইন কালারের একটা লাইট পরা দরকার তাই না
হ্যাঁ ঠিক আছে, এই যে আমি একটু আমার ইসের সাথে আসলে হিসাব নিকাশ করতেছি, বিকজ আমি চাচ্ছি যে আগানোর যদি আমি আরেকটু রিজনেবল প্রাইস আপনাদেরকে দিতে পারি, এইটার জন্য আমি একটু হিসাব নিকাশ করতেছি। তো এই কারণে আগানোরের মানে লকটা আমার এখনো খোলা হয় নাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, ওর সাথে আমি একটু দর কষাকষি করতেছি আর কি। ওর ও যেই চার্জগুলো নেয়, লাইক সিএনএফ যেই চার্জগুলো নেয় সেইগুলো, হ্যাঁ আমি নিব। হ্যাঁ নিয়েন, আমি লাইভ করে দিব। ঠিক আছে, আমি লাইভ করে দিব। আপু আজকে দেখাও না প্লিজ আগানোর, আজকে না আমার একটু পরে গেস্ট আসবে বাসায়, এই জন্য আজকে মনে হয় আর পারবো না। হ্যাঁ আমি ইনশাল্লাহ কালকে দেখিয়ে দিবো। তাহমিন আপু আমি কালকে দেখিয়ে দিবো। এই যে দেখেন খুবই সুন্দর করে অল ওভার বডিটাতে কাজ করা। হ্যাঁ খুব সুন্দর করে অল ওভার বডিটাতে কাজ করা। এই যে দেখেন সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে। দোপাট্টা দিও, দোপাট্টাটাও ফিরোজি কালারের সাথে আছে। এবং পরে দিও, আগে দোপাট্টাটা দাও। ওকে আপু নো প্রবলেম। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। কবে লাইভ হবা? টুমরো ইনশাল্লাহ। আমার আসলে ওর সাথে আমার আমি আজকেই করতে চাইছিলাম, বাট আমার ওর সাথে একটু হিসাব নিকাশ বাকি আছে, এই কারণে আমি ই করি নাই। এই যে এই হলো গিয়ে দোপাট্টা। ঠিক আছে, এই হলো গিয়ে দোপাট্টা, ফিরোজি কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা দোপাট্টা। এইটাও সেম, আপনারা যদি টু পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে 1290 টাকা, থ্রি পিস যদি নেন 1440 টাকা। ঠিক আছে, থ্রি পিস যদি নেন 1440 টাকা, টু পিস নিলে 1290 টাকা। ওকে, খুবই সুন্দর দাঁতো প্যান্টের কাপড়টা দেখাই দিই। লং কত আপু? লং অনেক আছে, অলমোস্ট 47-48 এর মতো লং আছে। হ্যাঁ রিসাইজ করে নেবেন এই যে প্যান্টের কাপড়টা। ঠিক আছে, কালকে কয়টা বাজে আসবা? চেষ্টা করব 6টা থেকে 6:30টার মধ্যে চলে আসতে, সন্ধ্যা 6টা থেকে 6:30, আবার সকাল মনে করেন না। এই যেটা হচ্ছে গিয়ে প্যান্ট। হ্যাঁ যদি প্যান্ট আপনারা নেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে গিয়ে 1440 টাকা, আর টু পিস নিলে 1290 টাকা। ওকে আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাই। হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে। এটা এই যে এটা হচ্ছে কি পিঙ্ক কালারের মধ্যে, দেখেন এটা হচ্ছে কি পিঙ্ক কালারের মধ্যে অল ওভার জিনিসটাতে হচ্ছে কি পার্ল প্রিন্ট করা আছে। হ্যাঁ অল ওভার জিনিসটাতে পার্ল প্রিন্ট করা আছে, খুব সুন্দর এটা। হ্যাঁ পিঙ্ক কালারের মধ্যে, এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস। এই যে দেখেন ফুল বডিটার মধ্যে পার্ল প্রিন্ট করা আছে, ফুল বডিটার মধ্যে খুব সুন্দর করে পার্ল প্রিন্ট করা আছে, নিচে খুব সুন্দর একটা প্যানেল আছে। হ্যাঁ একদম ভায়োলেট ব্লু থাকে না, ভায়োলেট ব্লু কালারের একটা প্যানেল আছে, অনেক সুন্দর। হ্যাঁ এই যে ফুল বডির মধ্যে এই পার্ল প্রিন্টটা করা আছে। হ্যাঁ আমার ব্যাগে, এই যে এইটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট। ঠিক আছে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাই খুবই সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটা খুবই সুন্দর একটা, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, এই যে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের সাথে। এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এই যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে, খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে। এটার দোপাট্টাটা দিয়ে যেহেতু এটার দোপাট্টাটা অনেক সুন্দর, এটার দোপাট্টাটা অনেক সুন্দর। হ্যাঁ ঠিক আছে, এটার দোপাট্টাটা অনেক সুন্দর, আমি বলছিলাম যেটা এখন না দেখ। এই যে দেখেন দোপাট্টাটা, ও তাহলে তুমি কি স্কিপ করে যাচ্ছ? ও আচ্ছা ঠিক আছে। এই যে এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস, হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস। এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস, এই যে
খুব সুন্দর করে এই যে এমবোসের প্রিন্ট করা আছে, হ্যাঁ খুব সুন্দর একটা এমবোসের প্রিন্ট করা আছে। ফুল দোপাট্টাটা অসম্ভব সুন্দর, ফুল দোপাট্টাটা অসম্ভব সুন্দর। কে কে মিস করতে চাবেন এই ড্রেসটা বলেন তো, কেউ মিস করেন না, এই ড্রেসটা অনেক সুন্দর। ড্রেসের কালার উঠবে না আপু, ড্রেসের কালার উঠবে না, কালার সব কিছু। এই যে প্রিন্টগুলো আছে, হ্যাঁ এগুলো হচ্ছে পার্ল প্রিন্ট বলে, এগুলা সব কিছু গ্যারান্টি আছে। এগুলো কি সাইজ হবে না না আপু, এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে, হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে, যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন। এগুলো হচ্ছে গিয়ে ফ্রি সাইজের মধ্যে। এইটা আর এটাও সেম, আপনারা যদি টু পিস নেন সেই ক্ষেত্রে আপনাদের টু পিস নিলে প্রাইস কত পড়বে? প্রাইসটা আমি বলে দিচ্ছি এক মিনিট। সেক্ষেত্রে প্যান্ট পড়বে 1270 টাকা, হ্যাঁ টু পিস পড়বে 1120 টাকা, আর থ্রি পিসের প্রাইস পড়বে 1270 টাকা। আপনাদের দুইটা অপশনই আছে, দুইটা অপশনই আছে, যে যেটা নিতে চান নিতে পারবেন। হ্যাঁ টু পিস 1120 টাকা, থ্রি পিস 1270 টাকা। খুব সুন্দর, এটা অনেক সুন্দর, অনেক বিউটিফুল। কটনের মধ্যে আপু, কটনের মধ্যে একদম সুপার টুপার হিট একটা কটনের মধ্যে। এই পিঙ্ক কালারটার মধ্যে কিন্তু আরও একটা কালার আছে, আমি আপনাদেরকে কালকে কিন্তু একটা ভ্যালেন্টাইন্স স্পেশাল লাইভ করবো। হ্যাঁ খুব সুন্দর কাপড়ের ম্যাটেরিয়ালটা, কি ধরনের কটন আপু, সফট একটা কটনের মধ্যে, ঠিক আছে 46 হবে, হ্যাঁ হবে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে, ঠিক আছে। এটা দেখেন, এটা হচ্ছে লেমন কালারের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে লেমন কালারের মধ্যে, অসম্ভব সুন্দর একটা পার্ল প্রিন্ট বলে এটাকে, হ্যাঁ এটাকে বলে হচ্ছে গিয়ে পার্ল প্রিন্ট। এবং এগুলোর গ্যারান্টি আছে, গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এগুলো কোনো কিছু নষ্ট হবে না, ঠিক আছে এগুলো কোনো কিছু নষ্ট হবে না। এই যে ফুল বডিটার মধ্যে দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে, সবচেয়ে সুন্দর হচ্ছে কি এটা নিচের পাড়টা, এই যে দেখেন খুব সুন্দর করে নিচের পাড়ে একদম ব্ল্যাক কালারের পার্ল প্রিন্ট করা আছে, হ্যাঁ খুবই নাইস। ঠিক আছে এই হলো গিয়ে ফ্রন্ট পোর্শনটা, ঠিক আছে এটা লেমন কালারের মধ্যে। এটা হচ্ছে কি ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনটা দেখেন, ব্যাক পোর্শনও খুব সুন্দর একদম ইসের মধ্যে, হ্যাঁ একদম কি বলে সেম এর মধ্যে। আপু একটা পিক দেওয়া যাবে, কিসের পিক চাচ্ছেন? পেজে নক করেন দিয়ে দিবে, ঠিক আছে পেজে নক করেন দিয়ে দিবে। এই যে এটা হচ্ছে কি ব্যাক পোর্শনটা, হ্যাঁ ব্যাক পোর্শনের মধ্যে খুব সুন্দর করে, ব্যাক পোর্শনের মধ্যে খুব সুন্দর করে দেখেন ব্যাক পোর্শন আর ফ্রন্ট পোর্শনের কাজটা কিন্তু সেম, হ্যাঁ কাজটা কিন্তু সেম, অনেক সুন্দর করে কাজ করা, ঠিক আছে অনেক সুন্দর করে কাজ করা, এই যে অনেক সুন্দর করে কাজ করা, হ্যাঁ লেমনের মধ্যে এটা খুব নাইস। দাও দোপাট্টা দাও, খুবই সুন্দর, হ্যাঁ এই হলো গিয়ে দোপাট্টাটা দেখেন, বিউটিফুল একটা দোপাট্টা, খুব সুন্দর বিউটিফুল একটা দোপাট্টা, ব্লু এর সাথে কম্বিনেশন করা, হ্যাঁ ফুল দোপাট্টাতে কিন্তু এই যেরকম পার্ল প্রিন্ট করা আছে, একদম অনেক সুন্দর, অনেক বিউটিফুল একটা দোপাট্টা। এটার এটার টু পিসের প্রাইস পড়বে 1120 টাকা, থ্রি পিসের প্রাইস পড়বে 1270 টাকা, সেম, হ্যাঁ টু পিসের প্রাইস পড়বে 1120 আর থ্রি পিসের প্রাইস পড়বে 1270 টাকা। এই ড্রেসটা বেস্ট, হ্যাঁ অনেক সুন্দর, ডিফারেন্ট একটা কালার কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর। আপু সাদার বহারের কটন কুর্তি কি শেষ? আপু কাইন্ডলি একটু পেজে নক করেন,
এই যে এইটা প্যান্ট পিসটা দেখেন, প্যান্ট পিসটা আমি দেখাই দিই, এই যে ব্লু কালারের মধ্যে প্যান্ট পিস দোপাট্টার সাথে কন্ট্রাস্ট করে নেভি ব্লু কালারের প্যান্ট পিস। হ্যাঁ, টু পিসের প্রাইস 1120, থ্রি পিসের প্রাইস 1270, ঠিক আছে। খুবই সুন্দর, খুবই বিউটিফুল, হ্যাঁ খুবই সুন্দর, খুবই বিউটিফুল। আর আমারটা যদি অর্ডার প্লেস করতে চান সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ শুধু ড্রেসটা নেওয়া যাবে না, শুধু ড্রেস নেওয়া যাবে না, আপনাকে দোপাট্টা সহই নিতে হবে। শুধু আপনার প্যান্টের ক্ষেত্রে অপশন আছে, শুধু ড্রেস নেওয়ার কোনো অপশন নেই। হ্যাঁ, শুধু ড্রেস নিলেও আপনার টু পিসের প্রাইসই দিতে হবে। হ্যাঁ, অনেক স্পেশাল একটা ড্রেস, হ্যাঁ অনেক স্পেশাল একটা ড্রেস, যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন। আমার পরাটার প্রাইস কত? 1290, আর যদি থ্রি পিস নেন সেক্ষেত্রে 150 টাকা অ্যাড হবে, 1440, ঠিক আছে। আগে কি ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে? না আপু, আগে ডেলিভারি চার্জ বিকাশ করতে হয় না। হ্যাঁ, শারমিন আলম লিখেছে হাই কিউট আপু, হ্যালো ডিয়ার আপু, ঠিক আছে। তো সেই পর্যন্ত কালকে ইনশাল্লাহ আমি আজকে আর লাইভ করব না, হ্যাঁ কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।